বন্ধুরা, ইউটিউব অ্যাপ্লিকেশনটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে, আর এই ইউটিউবটি আমরা সবাই ব্যবহার করি বিভিন্ন রকমের মুভিজ, বিভিন্ন রকমের ভিডিওস দেখার জন্য। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন 2023 সালে এই ইউটিউবের ভিতরে এমন কিছু হিডেন ফিচার্স অ্যাড করা হয়েছে, এমন কিছু নিউ আপডেট লঞ্চ করা হয়েছে, যে ফিচার্সগুলো সম্পর্কে যদি আপনি একবার শিখে নেন এবং এই ফিচার্সগুলো যদি আপনি আপনার ইউটিউবের মধ্যে ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আপনার ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্স টাকে অনেক অনেক বেশি বাড়িয়ে দেবে এবং আপনি আগের থেকে আরও বেশি 10 গুণ মজা নিয়ে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। এখানে বন্ধুরা আমি আপনাদেরকে একটি না দুইটি না, এখানে 5টি হিডেন ফিচার সম্পর্কে কথা বলবো, যে ফিচার্সগুলি ইউটিউবের মধ্যে রিসেন্টলি লঞ্চ করা হয়েছে। আর আমার মনে হয় না এই নিউ ফিচার্সগুলো সম্পর্কে কেউ আপনাদেরকে বলবে বা কেউ এই ফিচার্সগুলো সম্পর্কে জানে। তো আপনি যদি প্রত্যেক দিন ইউটিউবটি ব্যবহার করেন, ইউটিউবটি যদি আরও মজা নিয়ে ব্যবহার করতে চান, ইউটিউবের মধ্যে নতুন কিছু শিখতে চান, তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটিকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। আশা করি এই 5টি নিউ ফিচার্স আপনাদের অনেক বেশি পছন্দ হবে, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, চলুন ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। তো চলুন আপনাদেরকে দেখাই ইউটিউবের মধ্যে কোন 5টি ফিচার্স লঞ্চ করা হয়েছে, যে 5টি ফিচার্স সম্পর্কে আপনারা কেউ জানেন না। তো আপনারা যদি মজা নিয়ে ইউটিউবটাকে ব্যবহার করতে চান, তাহলে এই 5টি ফিচার্স আপনারা শিখে নিন। তো আমরা কী করবো, এখানে আমাদের ফোনের মধ্যে ইউটিউবটাকে অন করে নেব। ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর মনে করুন আমরা কোনো একজন মানুষের ভিডিও দেখবো, সেই ভিডিওটা হবে ইংলিশ, কিন্তু আমরা সেই ভিডিওটা বাংলাতে দেখতে চাই বা হিন্দিতে দেখতে চাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করুন আমি যে কোনো একটা চ্যানেল এখান থেকে চার্জ করলাম, যেমন ধরুন আমি এখানে মিস্টার বিস্ট, এই চ্যানেলটি বন্ধুরা অনেক ভাইরাল একটি চ্যানেল, পপুলার একটি চ্যানেল আপনারা হয়তো জানেন। তো আমি এখানে যে কোনো একটা ভিডিও প্লে করি, মনে করুন এই ভিডিওটি প্লে করলাম, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ইংলিশে। এই ভিডিওটি বন্ধুরা আপনারা যদি দেখেন তাহলে ইংলিশে আপনারা দেখতে পারবেন। কিন্তু বন্ধুরা, এখানে এমন একটি নিউ ফিচার্স অ্যাড করে দিয়েছে ইউটিউবের মধ্যে ইউটিউব কোম্পানি, আপনি চাইলে এই ভিডিওসগুলোকে বাংলাতেও দেখতে পারবেন, হিন্দিতেও দেখতে পারবেন, আরও অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোতে আপনি দেখতে পারবেন। তো আপনারা যদি বাংলাতে বা হিন্দিতে ভিডিওসগুলো দেখতে চান, তাহলে আপনারা কী করবেন, সেই ভিডিওটাকে প্লে করুন, তারপর আপনারা এখানে সেটিংয়ে চলে যান, এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে, তারপর আপনারা এখানে ইংলিশ দেখতে পাচ্ছেন, অডিও ট্র্যাক এই জায়গাতে ক্লিক করুন। এখানে আপনারা অনেকগুলো ট্র্যাক পেয়ে যাবেন, এখান থেকে আপনারা আরবিক যে ল্যাঙ্গুয়েজটা আপনাদের পছন্দ সেটা আপনারা সিলেক্ট করুন। তো আমরা এখানে হিন্দিতে করব, বাংলাতে আমরা এখানে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, সেই জন্য বাংলা করব না, হিন্দিতে করে দিলাম। এখন দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে হিন্দিতে প্লে হয়ে গেছে, তার মানে হচ্ছে আমরা যে কোনো রকমের ভিডিওস হিন্দি বাংলাতে আমরা উপভোগ করতে পারবো। এখন আপনারা হয়তো বলবেন বাংলা বাংলা ট্র্যাক তো সেখানে নাই, আমরা কীভাবে বাংলাতে এই ভিডিওসগুলো দেখবো? বন্ধুরা, ইউটিউব কিছুদিন আগে বন্ধুরা এই ফিচার্সটি লঞ্চ করেছে, কিছুদিনের মধ্যে অবশ্যই বাংলা অপশনটিও চলে আসবে, আমরা আপনারা কিন্তু বাংলাতেও চাইলে ভিডিওস দেখতে পারবেন। কিন্তু আমরা যারা বাঙালিরা আছি তারা বন্ধুরা হিন্দি মুভিজ হিন্দি সং আমরা শুনে থাকি, যার কারণে বন্ধুরা আমরা চাইলে যে কোনো ভিডিওস ইউটিউবের মধ্যে হিন্দিতে আমরা শুনতে পারবো, হিন্দিতে আমরা দেখতে পারবো। তো এই ফিচার্সে বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই আপনারা জানাবেন। এখন আমরা করব আমাদের ফোনের মধ্যে 2 নম্বর সেটিং। এই 2 নম্বর সেটিংটি বন্ধুরা অনেক বেশি ইন্টারেস্টিং হবে আপনাদের জন্য, আপনারা যদি অনেক বেশি ইউটিউবের মধ্যে ভিডিওস দেখেন প্রত্যেক দিন প্রতিনিয়ত, তাহলে বন্ধুরা এই ট্রিকটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। যেমন ধরুন আমরা এখানে কোনো একটা টপিক আমরা এখানে চার্জ করলাম, যেমন ধরুন আমরা এখানে লিখলাম গুফালবার, গুফালবার লেখার পর গুফালবারের যে ভিডিওসগুলি এগুলো এখানে চলে আসবে। কিন্তু বন্ধুরা, আমরা এখানে অনেকগুলো গুফালবারের এপিসোড দেখেছি বা আপনারা যে ক্যাটাগরির ভিডিও দেখেন, মনে করুন নিউ অ্যাপ্লিকেশন লিখলাম বা নিউ সেটিং লিখলাম বা আমরা যে ভিডিওটি দেখতে যাচ্ছি সেই ভিডিওটি হয়তো আমরা অনেকবার দেখেছি, আমরা যখন গুফালবার লিখেছি গুফালবারের অনেক এপিসোড এখানে চলে আসবে। ঠিক তেমনই বন্ধুরা, আপনি যদি এখানে নিউ অ্যাপ লেখেন, মনে করুন আমি এখানে লিখলাম নিউ অ্যাপ, তাহলে বন্ধুরা এই নিউ অ্যাপ বন্ধুরা অনেক ধরনের বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন আপনাকে দেখাবে, অনেকগুলো ভিডিওস এখানে দেখাবে। কিন্তু এখানে বন্ধুরা এই লিস্টের মধ্যে অনেক ধরনের ভিডিও আছে যে ভিডিওগুলোকে আপনি অলরেডি দেখেছেন, কিন্তু বারবার ইউটিউব আপনাকে সেই ভিডিওগুলি শো করাচ্ছে। তো আপনি যদি নতুন কিছু দেখতে চান ইউটিউবের মধ্যে, তাহলে আপনি এখানে দেখতে পাবেন উপরে লেখা আছে ওয়াচ ইট
আনওয়াচেড, আনওয়াচেডে যদি ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনি যে টপিকটা লিখেছেন, নিউ অ্যাপ যে টপিকটা লিখেছেন, সেই টপিকের মধ্যে আপনি যখন ভিডিওস দেখবেন আনওয়াচেডে যখন আপনি ক্লিক করে দেবেন তাহলে এখানে আপনাদের যে ভিডিওসগুলি শু হবে সেই ভিডিওসগুলি বন্ধুরা আপনি এখনও পর্যন্ত দেখেননি, আপনার জন্য এই ভিডিওগুলো নতুন ভিডিও। তো আপনি এখান থেকে যে কোনো ধরনের ভিডিওস আপনি দেখতে পারবেন, এখানে বন্ধুরা আপনার আগে দেখে নিয়েছেন এমন কোনো ভিডিওস বন্ধুরা এখানে শো করবে না। তো এই সেটিংটি বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই আপনারা অনেকে জানাবেন। অনেকে বলেন না আমার ইউটিউবের মধ্যে কোনো কিছুই আসতেছে না, শুধু নিউজ আসতেছে, খেলা আসতেছে, অন্য কিছু আমরা দেখতে পারতেছি না, তাহলে আপনারা এই সেটিংটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো তিন নাম্বার সেটিং। এই তিন নাম্বার সেটিংটি বন্ধুরা যাদের ফ্যামিলি আছে তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা আমাদের ফ্যামিলিতে বিভিন্ন রকমের ছোট ছোট বাচ্চারা থাকে, তো তারাও কিন্তু আমাদের ফোনের মধ্যে বিভিন্ন রকমের কার্টুন ভিডিওস, বিভিন্ন রকমের মুভিজ আমাদের ফোনের মধ্যে দেখে থাকে। কিন্তু বন্ধুরা তারা যখন ইউটিউবটি দেখবে, ইউটিউবের মধ্যে যখন কোনো রকমের খারাপ ভিডিওস ইউটিউবের মধ্যে শো হয়ে যাবে, কোনো রকমের 18+ ভিডিওস, যে ভিডিওসগুলো তার জন্য নয়, এবং আমরা চাই না যে বাচ্চাদের হাতে যখন ফোনটি থাকবে তখন যেন ইউটিউবের মধ্যে কোনো রকমের খারাপ ভিডিওর যেন শো না হয়, তাহলে আমরা কি করব? এখানে আমরা একটি ট্রিক আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। তো আমরা কি করব, এখানে ইউটিউবের যে সেটিং আছে কর্নারে সেটিংয়ে আমরা চলে যাব। এখানে আমরা যাব সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে চলে যাব জেনারেলে। দেখুন উপরের অপশনের জেনারেলে আমরা চলে যাব। এখানে আমরা নিচের দিকে গেলে আমরা পাবো রেস্ট্রিক মোড। দেখুন রেস্ট্রিক মোডে যখন আমরা এখানে ক্লিক করে দেব তাহলে বন্ধুরা আমাদের এখানে ইউটিউবের মধ্যে কোনো রকমের খারাপ ভিডিওস আমাদের ইউটিউবের মধ্যে শো করবে না, যে ভিডিওসগুলো বাচ্চাদের জন্য নয় সেই ভিডিওগুলো এখানে বন্ধুরা আসবে না, খারাপ যে ভিডিওগুলো সেগুলো আর এখানে আসবে না, ভালো ভালো যে ভিডিওসগুলো এডুকেশন ভিডিওস বা ভালো ভালো যে ভিডিওসগুলো সেই ভিডিওসগুলি বন্ধুরা এখানে ইউটিউবের মধ্যে আসবে। তো এখন আমরা করব বন্ধুরা চার নাম্বার সেটিং, যে চার নাম্বার সেটিংটি বন্ধুরা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে যদি MB দিয়ে যদি আপনারা ভিডিওস দেখেন। আমরা বন্ধুরা অনেক সময় ইউটিউবের মধ্যে ভিডিওস দেখি, আমাদের কাছে ওয়াইফাই থাকে না, যার কারণে আমরা ফোনের ডাটা খরচ করে আমরা ইউটিউবের মধ্যে ভিডিওস দেখি। তো এই চার নাম্বার সেটিংটা বন্ধুরা আপনাদের ফোনের ডাটাকেও বাঁচাবে, আপনাদের ফোনের ব্যাটারিটাকেও বন্ধুরা এখানে বাঁচাবে, আপনাদের ফোনের ডাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না এবং আপনাদের ফোনের যে ব্যাটারি সেটিও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। মনে করুন এখানে আমরা যখন ইউটিউবটাকে ওপেন করি, আমরা ইউটিউবটাকে এভাবে যখন স্ক্রল আপ করি আমরা দেখতে পাই এখানে এই ভিডিওসগুলো বন্ধুরা এখানে অটোমেটিকলি প্লে হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি দেখবো না, কিন্তু তবুও এই ভিডিওটি আমার ফোনের মধ্যে প্লে হয়ে গেছে। এক সেকেন্ড দুই সেকেন্ড নিচে যাব, ভিডিও খুঁজতেছি, এখানে মনে করুন এই থাম্বনেলটা একটু করে দেখতেছি কিন্তু এই ভিডিওটা ওপেন হয়ে গেল। তার মানে বন্ধুরা আমাদের ফোনের MB অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের ফোনের ব্যাটারিও অনেক বেশি ইউজ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি কর্নারে যে সেটিং এখানে আমরা ক্লিক করব, এখানে আমরা আবার যাব সেটিংয়ে, এখানে আমরা জেনারেলে যাব, এখানে আমরা দেখতে পাবো প্লে ব্যাক ইন ফিডস, এই জায়গাতে আমরা ক্লিক করে এটাকে অলওয়েজ থেকে আমরা অফ করে দেব। যার কারণে বন্ধুরা কী হবে, আমরা যখন ব্যাকে যাব কোনো রকমের ভিডিওস আমরা এখানে দেখব কিন্তু সেই ভিডিওসটি বন্ধুরা এখানে প্লে হবে না। দেখতে পাচ্ছেন আপনারা প্রপারভাবে থাম্বনেলটি এখানে দেখতে পাবেন, যে ভিডিওটি দেখার ইচ্ছা হবে সেই ভিডিওটি দেখবেন, বাকি ভিডিওসগুলো কোনোভাবে বন্ধুরা এখানে প্লে হয়ে যাবে না অটোমেটিকলি, যার কারণে আপনাদের ফোনের MBও বাঁচবে, আপনাদের ফোনের ব্যাটারিও অনেক বেশি লং টাইম চলবে। এখন আপনাদেরকে করতে হবে পাঁচ নাম্বার সেটিং, যে সেটিংটি করলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে, আপনারা অনেক অনেক লম্বা সময় ধরে আপনাদের ফোনের ব্যাটারিটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। যার জন্য আপনাদেরকে কর্নারে লোগোতে যেতে হবে, ইউটিউবের লোগোতে যাওয়ার পর আপনারা এখানে যাবেন সেটিংয়ে, সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে চলে যাব জেনারেলে, এখানে আমরা পাবো অ্যাপিয়ারেন্স। এই সেটিংটি সম্পর্কে আমরা অনেকেই জানি কিন্তু আমরা এটি ব্যবহার করি না। বন্ধুরা এই সেটিংটি আপনি একবার ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন, আপনি যত বেশি ইউটিউবটাকে ব্যবহার করবেন আপনার ব্যাটারি ততটাই কম ইউজ হবে। মনে করুন আপনি আগে ইউটিউবের মধ্যে এক ঘন্টা ভিডিও দেখলে আপনার ফোনের 50% চার্জ এখানে ড্রেন হতো, কিন্তু আপনি যদি এখন এই সেটিংটি করে দেওয়ার পর ইউটিউবের মধ্যে ঠিক সেম আগের মতো এক ঘন্টা ভিডিও দেখেন তাহলে বন্ধুরা এখানে আপনার ফোনের ব্যাটারি ড্রেন হবে মাত্র 20%। তাহলে বন্ধুরা আপনি সকাল থেকে রাত পর্যন্ত ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনার ফোনের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। তো আমরা কি করব, এখানে অ্যাপিয়ারেন্সে ক্লিক করব, এখানে আপনারা লাইট থিম পাবেন যেটি আছে, তো আমরা কী করবো ডার্ক থিম, নিচে যে বন্ধুরা ডার্ক থাকবে সে ডার্কের মধ্যে আমরা
ক্লিক করে দেব এবং ওকেতে প্রেস করে দেব। যার কারণে বন্ধুরা কি হবে, আমাদের পুরো ইউটিউবটাই বন্ধুরা এখানে ডার্ক হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আগের থেকে বন্ধুরা এখানে দেখতেও বন্ধুরা অনেক বেশি সুন্দর দেখায়, আর আপনাদের চোখের জন্য ভালো হবে, আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জ অনেক বেশি লং টাইম ধরে চলবে। তো আমি আজকে আপনাদেরকে দেখালাম ইউটিউবের 5টি নিউ হিডেন ফিচার্স। এই ফিচার্সগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে আপনারা লাইক করে দেবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।